2006 সাল থেকে দীর্ঘ 18 বছর আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের যে কোনো সামাজিক কর্মকাণ্ডে, রাজনৈতিক কর্মকাণ্ডে পাশে থেকে আজকে দীর্ঘ 18 বছর পরে আজকে আপনাদের সকলের অনুপ্রেরণায়, সকলের সহযোগিতায় আজকে উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়িয়েছিলাম এবং উপজেলা চেয়ারম্যান ইনশাল্লাহ এই 18 বছর পরে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, তো সকলের কাছে ধন্যবাদ প্রদান। এই 18 বছর পরটি খুব একটি সহজ ছিল না, কিছুটা সহজ কিছুটা কঠিন ভাবে ছিল, তারপর খুব চেষ্টা করেছি এই 18 বছর পরটি অতিক্রম করার জন্য এবং চেষ্টা করেছি মানুষের পাশে থেকে মানুষকে কষ্ট না দিয়ে, তার মনে আঘাত না দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষ বঞ্চনা করা, এবং আমি মনে করি আমি সার্থক হয়েছি। কেন সার্থক হয়েছি? আজকে মুকমল ভাই সহ অনেকে বললেন যে আমাকে সবাই একটা কথা বলছে যে ভালো মানুষ, ভালো মানুষের খেতাবটা কিন্তু এমনি এমনি আসে নাই, এর পিছনে কিন্তু শ্রম আছে, কষ্ট আছে, মেধা আছে এবং সর্বোপরি আপনাদের ভালোবাসা আছে, এবং আমিও চেষ্টা করছি আপনাদের ভালোবাসা দিয়ে সেই ভালোবাসাটাকে, আপনাদের ভালোবাসাটাকে নিয়ে নেওয়া দিতে হবে, প্রথম ভালোবাসা, তারপর দুটো ভালোবাসা নেওয়া যাবে। আমি চেষ্টা করছি আপনাদের সকলের কাছে, তারা বড়দের থেকে আরম্ভ করে মেদিনী মণ্ডল থেকে আরম্ভ করে সেই কলমা পর্যন্ত প্রত্যেকে অন্ত তাদের সাথে মিশেছি, আমি চেষ্টা করেছি আপনাদের সকলের সাথে ভালো ব্যবহার করে আপনাদের মন জয় করে কিছুটা হলেও তো পেরেছি, তার প্রমাণটা হয়তো আপনারা এই নির্বাচনে দিয়েছেন, তা না হলে 21,000 ভোট বেশি পেয়ে পাশ করার সাধ্য ছিল না আমার। আর সর্বোপরি আমি মনে করি যে আমার হলদিয়াবাসী আমার পাশে যেভাবে ছিল, আমাকে যেভাবে মনোবল জুগিয়েছে, তারা কখনোই কিন্তু মনোবল আমাকে ভাঙতে দেয় নাই। হলদিয়াবাসী সবসময় আমার মনোবল জুগিয়েছে, প্রতিটা ওয়ার্ড থেকে নেতা কর্মী যারা আছেন তাদের সকল নাম বলতে গেলে অনেক সময় লাগবে, নামাদের সময় হয়ে যাবে, কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছি। আপনারা সবসময় আমাকে উৎসাহিত করেছেন যে আপনি ঘাম পাবেন না, হলদিয়া থেকে আপনার অনেক ভালো রেজাল্ট আপনাকে দিব, প্রথম থেকে আপনারা বলেছেন, এবং হলদিয়া থেকে ইনশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এছাড়া অন্য ইউনিয়নগুলো আমি ভাড়া করে দেখবো না, তারা সকলে এখানে আমাদের মনিস্তার আছেন, করকশাল ইউনিয়ন সবচেয়ে বেশি ভোট কোনো সাইবেন থেকে পেয়েছি, মেদিনী মণ্ডল, কুমারভোগ, লোহজমটেলিয়া, বেজগাঁও, কোনো বাদ নাই, কলমা, সব ইউনিয়ন থেকে কিন্তু ভালো ভোট পেয়েছি। আমি পিএম সাহেব উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে আপনাদের পাশে ছিলাম যেমনই ভাবে, এখন আমার দায়িত্ব আপনারা আমাকে বাড়াই দিচ্ছেন, কারণ আমাকে যত বেশি ভোট পেয়ে পাশ করে যত বেশি মনে করি ঋণের বোঝা আমার উপরে বেশি, তাই না? ঋণের বোঝাটা চেষ্টা করব আপনাদের সাথে একসাথে থেকে আপনাদের সকলের সহযোগিতায় চেষ্টা করব যে অন্তত যে আমি আমার যে উপজেলা পরিষদ সহ মুজাফর ভাই সহ যারা আছেন সকলকে নিয়ে একটি সুন্দর সুন্দর অবস্থান করা, যাতে আপনাদের সকলের যে প্রত্যাশা, যে প্রত্যাশা সুন্দর পূরণ করতে পারি, সকলে আমার জন্য দোয়া করবেন এবং সকলে আমার যেমন বাড়ির দরজা খোলা এবং আমার ইউনিয়ন, আমার লোহজঙ্গের, আমার জেলা আমাদের উপজেলা পরিষদের দরজা কিন্তু আপনাদের জন্য খোলা, সকলে আমার কাছে আসবেন এবং আমি চেষ্টা করবো সর্বোত্তম ভাবে আপনাদের পাশে ছিলাম, আছে, থাকবো এই কথা বলে, এবং আপনাদের সর্বোত্তম সহযোগিতা চাই এবং সর্বোত্তম আপনাদের দোয়া চাই, দোয়া চেয়ে এবং সকলে আবার আমি আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।